দীর্ঘদিন ধরে অবহেলিত তারা, পানের সঠিক মূল্য না পাওয়ায় কঠিন আর্থিক সমস্যায় জর্জরিত পান চাষিরা। সমস্যা সমাধানে প্রশাসনের কাছে বহুবার দরবার করার পর সুরাহা না হওয়ায় পথে নামলেন পশ্চিমবঙ্গ পান চাষি সুরক্ষা সংগঠন। শনিবার সকালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া বাজারে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান পান চাষিরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবার হুঁশিয়ারিও দেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নন্দীগ্রাম থানার পুলিশ। বড় বড় এই কারণে যে আমরা গুচিতে 50টা মানে দাম পাই 1 কেজি পানি দেয়, কিন্তু সেই জায়গায় গুচিতে আমাদেরকে 300 থেকে 350 গুচিতে পান দিতে হচ্ছে। কুড়ি গুচিতে 6 থেকে 7 হাজার পান হচ্ছে, তার থেকে 1 হাজার পানের দাম পাই, বাকি 5 থেকে 6 হাজার পানের দাম ছেড়ে দিতে হচ্ছে চাষিদের। এখানে চাষিরা সব থেকে লস খাচ্ছে এবং পাইকারদের এই যে জুলুমবাজি অবিলম্বে বন্ধ করতে এবং পান আড়তে নিয়ে গেলে ডাকের পরে অস্বাভাবিক ভাঙা, বাড়তি আড়তদারি কমিশন কাটা বিভিন্ন দাবি দাবালি আজকে আমাদের মনোবরণ। এবং আমরা পান চাষিরা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আমরা ডিএম স্যারকে লিখিতভাবে দরখাস্ত দিয়েছি এবং পূর্ব মেদিনীপুর আমরা গণ ডেপুটেশন দিয়েছি, পান চাষিরা এখনও কোনো সদ উত্তর পাইনি, তার জন্য আজকে আমাদের পদ অবরোধ কর্মসূচি। এছাড়াও পূর্ব মেদিনীপুরে আর কোথায় কোথায় কর্মসূচি আগামী দিনে? আমরা পূর্ব মেদিনীপুর মার্কেট অভিযান করেছি এবং আমরা কদমবাড়িতে বরাবর করেছি, এখনও কোনো তার সদ উত্তর পাইনি। তাই আমরা আজকে প্রশাসন এলে আমরা যদি আশ্বাস পাই আমরা পদ অবরোধ করে দেবো। গুচিতে 50টা থেকে আমাদের 300টা দিতে হচ্ছে এবং আড়তদার এবং কাটাইদারের এতে জর্জরিত হয়ে গেছি, যার জন্য আমাদের আজকে পদ অবরোধ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের 2 জায়গায় আমাদের চলছে। সব কিছু সাগরের জন্য দক্ষিণ চব্বিশ পরগনা আজকের বন্ধ আছে, আমাদের পূর্ব পদ গেছে। আরেকবার মূল্য এত নিম্নমানে এবং ভূয়াদের অত্যাচারে আমরা বুঝে বেশি এবং আমাদের 50টা ডাক এখানে আমাদের এইভাবে শোষণে যাতা বলে আমরা পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি নিউজের।